শেষ হলো অমর একুশে বই মেলা। এবার মেলায় বিক্রি হয়েছে 60 কোটি টাকার বই। সব মিলিয়ে নতুন বই এসেছে 3751টি। আগামী মেলা আরও সফলভাবে করার আশ্বাস দিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক। প্রাণের মেলায় শেষ দিনে ভিড় কিছুটা কমই ছিল, তবে বই ক্রেতাদের সংখ্যা ছিল বেশ। আজকে মেলা শেষ দিন, এই জন্য আমরা আমাদের ফুল ফ্যামিলি সহ এসেছি। এই বছর একটু এক্সপেরিমেন্ট করলাম, এবার একটু নন ফিকশন বই বেশি কিনলাম, ইতিহাস সম্পৃক্ত বই বেশি কিনলাম। আনিসুল হক স্যারের বই কিনবো, আরও বিভিন্ন যদি দেখি নতুন কিছু আছে সেগুলি কিনবো। এবছর সর্বোচ্চ সংখ্যক গুণগত মানের বই প্রকাশের জন্য চিত্তরঞ্জন সাহা পুরস্কার পেয়েছে কথা প্রকাশ। প্রথমা ঐতিহ্য ও জার্নিম্যান মুনির চৌধুরী স্মৃতি পুরস্কার পেল। নান্দনিক অঙ্গসজ্জায় পুরস্কার পেল বেঙ্গল বুকস, নিমফিয়া পাবলিকেশন ও অন্য প্রকাশ। সেরা শিশুতোষ গ্রন্থ প্রকাশের জন্য পুরস্কার পায় ময়ূরকণ্ঠী প্রকাশন। যেখানে হোক পুনরায় বিন্যাস করতে হবে, তা না হলে মেলাটা এই পাইরেট বইয়ের মেলা হয়ে যাবে এবং মেলার উদ্দেশ্য ব্যাহত হবে। এখানে 63টা স্টল মানবতার জীবনযাপন করলো। এই যে আমরা আজকে 31 দিন, আমাদের অনেক স্টলে অনেকদিন বনি হয় না। এখানে 7ই মার্চে বঙ্গবন্ধু ভাষণ দিচ্ছেন, 71 সালে পাকিস্তান পরাজিত বাহিনী এখানে আত্মসমর্পণ করছেন এবং এটাকে সাংস্কৃতিক বলয় হিসাবে ঘোষণা করা হচ্ছে। আমরা যতটুকু জানি সেই সাংস্কৃতিক বলয় বইমেলা অবশ্যই সাংস্কৃতিকের ভিতরে পড়ে। বলিউডের মতো এরকম একটি জায়গায় এত বড় একটা দুর্ঘটনা, যে কারণে কালকেও কিন্তু পাঠক যে পরিমাণ আমরা আশা করেছিলাম সে পরিমাণ পাঠক পাইনি, আজকেও একই অবস্থা। কবিতার বই কাহার বাতাস আসি লাগে, এটা লিখেছেন শুভাশী সিনহা, একটা দীর্ঘ কবিতার বই। এবং গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের শিক্ষিকা এবং সংগঠক উনি লিখেছেন গ্রহণের কালে পূর্ণিমার স্বপ্ন, ইরশাদ জাহান চৌধুরী। তো ওই দুটো কবিতার বই আমাদের স্টলে বেশ ভালো চলছিল। আগামী বছরও বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার আয়োজন করার দাবি জানান প্রকাশকরা। স্টল বিন্যাসেও আরও মনোযোগী হওয়ার আহ্বান তাদের। গত বছরের ফেব্রুয়ারিতে আমরা গুলজার এবং সাদাত হাসান মান্টুর দুটো বই করেছিলাম, আর এবার তার সাথে সংযোগ হয়েছে আরও 5টি বই। যেহেতু আমি একাধিকবার এই পুরস্কারটি অর্জন করেছি, বইমেলাটা এই 3টায় না হয়ে যদি সকাল 11টায় শুরু হয় আমাদের এই বিক্রিটা যথার্থ হবে। সোহরাওয়ার্দী উদ্যানে মেলা রাখার আশ্বাস দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। বাংলা একাডেমির মহাপরিচালক জানান তারাও এ বিষয়ে সর্বাত্মক চেষ্টা করবেন। শেষ দিনে মেলায় আসে 149টি নতুন বই, সব মিলিয়ে শেষ হলো 31 দিনের অমর একুশে বই মেলা। পত্র তুলে দেওয়া হলো। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।